আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেকটা ভালো আছেন। এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই বেবি ফ্রকটা কাটিং এবং সেলাই ফুল ভিডিও। তো আপনারা চাইলে কিন্তু এই ফুলের ভিডিওটাও দেখে নিতে পারেন। আমি এটারও আলাদা করে একটা ভিডিও তৈরি করেছি, সেটা আমাদের চ্যানেলে রয়েছে। তো আপনারা আমাদের চ্যানেলে আসতে পারেন এবং দেখে নিতে পারেন এই বিউটিফুল বেবি ফ্রক এবং এই ফুলের কাটিং এবং সেলাই ফুল ভিডিও। ওকে, তো আমি এখানে 2 থেকে 3.5 বা 4 বছর বয়সের বেবিদের জন্য কিন্তু এই ফ্রকটা কাটিং করেছি। মাত্র 1.5 গজেরও একটু কম কাপড় লেগেছে আমাদের এখানে। তো দেখুন, এটা কিন্তু অনেকটা সুন্দর লাগবে, আপনারা অবশ্যই এভাবে করে ট্রাই করে নেবেন। আর এটা কিন্তু 50 টাকা গজের সুতি কাপড়গুলো, 2 হাত বহরের কাপড়। ওকে, তো অবশ্যই আপনারা যদি পুরোপুরি ভিডিওটা দেখেন তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন এবং নিজেরাও তৈরি করে নিতে পারবেন। তো আমি এখানে হলুদ নিয়েছি হচ্ছে 1 গজের একটু কম। তো দেখুন, এই যে আমাদের হলুদ, আসলে 36 ইঞ্চিতে আমাদের 1 গজ হয়, আমি এখানে 32 ইঞ্চি নিয়েছি। ওকে, এই যে দেখুন, এই তো তো এই যে দেখুন, তো আমি এখন কাপড়টাকে দেখুন একদমই সোজা করে রেখেছি। 1 গজ কাপড়টাকে পুরোটা বিছিয়ে রেখেছি এবং কর্নারটা আর একটা কর্নারের সঙ্গে মিলিয়ে দিলাম। অবশ্যই আপনারা এইভাবে করে করে নেবেন, দেখুন। এবং এরপরে যেটা করব, আরও একটা যে আমাদের কর্নার রয়েছে সেটাকেও আমি দেখুন এটার সঙ্গে লাগিয়ে নিলাম। তো আপনারা চাইলে কিন্তু এই কর্নার বা ওই কর্নার যে কোনো জায়গা থেকে কিন্তু আপনাদের গলার এই যে আমি ড্রয়িং করে নিচ্ছি এটা কিন্তু তুলে নিতে পারেন। ওকে, হয় এই সাইড নয়তো বা ওই সাইড। তো আমি এই সাইড থেকে করে নিচ্ছি। তো আমি এখানে 6 ইঞ্চিতে করে নিলাম, আপনারা চাইলে আরও একটু বেশি করে নিতে পারেন, 7 দুগুণ 14, 14 দুগুণ 28। তো আমার এখানে এতটা হলো, দেখুন 16.5 ইঞ্চি। তো আমি এখন যেটা করব, এখানে আমার মেজারমেন্ট অনুযায়ী একটা ড্রয়িং করে নেব একদম সোজাসুজি বরাবর। আপনারা চাইলে কিন্তু আমি যে ওইখানে একটা জয়েন্ট করবো সেটা করতেও পারেন, আবার না করলেও কিন্তু কোনো সমস্যা নেই, আপনারা হলুদ থেকেই করে নিতে পারেন। আর এছাড়া আমি যেটা করেছি, দেখুন আমি কিন্তু ওখান থেকে একটু বাড়িয়ে গোলান একদম গোলের মতো করে করে নিলাম। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে দেখুন, এখান থেকেও আপনারা চাইলে হলুদ দিয়ে তুলে নিতে পারেন। আবার আমি চাচ্ছি যে একটু ডিজাইন করার জন্য, তার জন্য কিন্তু আমি এই তো এখানে এভাবে করে রেখে দিচ্ছি। আমাদের হলুদ কাপড় যেরকম 4 বরল কাপড় রয়েছে, ঠিক একইভাবে এখানেও কিন্তু আমি 4 বরল কাপড়ে নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এভাবে করেও কাটিং করে নিতে পারেন, বা ওইখানে জয়েন্ট না করলেও হবে, আপনারা একটু বড় কাপড় থেকেও তুলে নিতে পারেন। ওকে, তো আমি একটু ভাঁজ করে নিচ্ছি, আপনারা চাইলে ওভাবে করেও কাটিং করে নিতে পারেন সোজা সোজা রেখে। তো আমি ওরকম করে করে নিয়ে নিই। তো আমার এখানে এই যে পুরোটাই এখন জয়েন করে নিতে হবে, তো আমি এখন একটু রেখে দেখাচ্ছি। এই যে, তো হয়ে গেল আমাদের এটা কাটিং করে নেওয়া। তো আমরা সবসময় চেষ্টা করবো নতুন নতুন সব ডিজাইন করার জন্য, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। তো এটা তো কাটিং করে নেওয়া হয়ে গেল। এবার আমরা যে হলুদ কাপড় টা ডিজাইন করার জন্য যে কাপড়টা তৈরি করব, গলার যে একটা পার্ট রয়েছে সেটা আমি এখান থেকেই তুলে নিব। তো দেখুন, আমি এটাকে এভাবে করে ভাঁজ করে নিচ্ছি। তো আপনারা চাইলে এভাবে করে পুরোটাকে ভাঁজ করে দেখুন, এটা আমাদের 1 ইঞ্চি হবে। তো আপনারা যদি একটু ভালো করে খেয়াল করেন তাহলে অবশ্যই আপনারা সুন্দর করে ডিজাইন শিখে যাবেন। তো দেখুন, আমি এটাকে কর্নার করে এইটুকু থেকেই কিন্তু আসলে আমাদের গলাটা তুলে নিব। তো আমি এখানে 2.5 ইঞ্চিতে গলার মেজারমেন্টটা নিয়ে নিচ্ছি। দেখুন, 2.5 ইঞ্চি লম্বা এবং 2.5 ইঞ্চি চওড়া। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে 2.5 ইঞ্চি আবার এখান থেকে গলার যে দেখুন, গলার যে একটা অংশ আছে যেখানে আমরা কুচি কুচি ওইগুলো সেলাই করে দেবো, সেটাও আমি 2.5 ইঞ্চিতেই করে নিচ্ছি, সব সাইডে 2.5 ইঞ্চি করে। দেন এখন আমি এটাকে কাটিং করে দিব।
এই যে দেখুন হয়ে গেল আমাদের ওইটা করে নেওয়া। এছাড়া আমাদের এটুকু কাপড় বেঁচে গেল, সেখান থেকে আমি এই যে কুচি দেওয়ার জন্য এগুলো কাপড় কাটিং করে নিয়েছি। দেখুন এবার আমি এগুলোকে সেলাই করে নিব, এটাকেও এভাবে করে রেখে দেন, আমি কিন্তু সেলাই করে নেব। দেখুন এই তো একইভাবে আমি দুইটার সঙ্গে ওই পাড়টাকে সেলাই করে নেব। এছাড়াও এটাকে রেখে দেন, দুই সাইড থেকে কিন্তু আমরা সেলাই করে নেব। এভাবে করে মাঝ বরাবর দিয়ে একটা কাটিং করে দিব, এবং তারপরে যেটা করব সেটা হচ্ছে এভাবে করে সেলাই করে নেব। তো চলুন আমরা সেলাইটা করে নিই। তো প্রথমে আমরা আমাদের জামা যে কাপড়টা আছে, নিচে যে একটা সেলাই জয়েন করার ছিল সেটা আমি জয়েন্ট করে নিচ্ছি, এবং তারপরে আমরা ওই গলার ওই অংশটা সেলাই করে নিব। তো গলার পাটের এটা কিন্তু আপনারা অনেক ভালোভাবে খেয়াল করবেন, আমি কিন্তু এক সাইডেরটা সেলাই করে নিয়েছি, এবং এখানেও একটু খেয়াল করবেন, দেখুন একটু কিন্তু আমি এখানে সেলাই করে দিলাম। তাতে করে হবে কি, আমাদের কিন্তু ওটা মোড়াতে অনেকটা সুবিধা হবে। তো আমি এটাকে সেলাই করে নিচ্ছি, দেখুন এই তো আমাদের কিন্তু সেলাই করে নেওয়া হয়ে গেল। এবার আমরা যেটা করব এটাকে এখন সেদা পাটে করে নিব। তো আমি এখানে এরম একটা কাঠি নিচ্ছি, এটা দিয়ে আমি কিন্তু আসলে ফিতা তো উল্টে নেই, ঠিক সেটা দিয়ে আমি এখানে এটাও করে নিচ্ছি, তাতে করে অনেকটা সহজ হবে। তো একটু ভালো করে দেখুন, এই তো এখন আমি এই যে এগুলোতে যে আমি একটু করে সেলাই করে নিয়েছিলাম যাতে করে আমাদের ওটা মোড়ানো যায়, তো এটা কিন্তু অনেক সুন্দরভাবে মোড়ানো যাচ্ছে। দেখুন সাইডটা একটু একটু করে করে নেওয়ার কারণেই কিন্তু এটা করে নেওয়া গেল, অনেকটা সুন্দর লাগবে। তো এভাবে করে নিয়ে আমি এখন এটাকে আয়রন করে নিব। অবশ্যই হাত দিয়ে আগে আপনাকে এরম করে নিতে হবে, তারপরে আমি আয়রন করে নিলাম। আয়রন করার পরে কিন্তু এটা দেখতে অনেকটা সুন্দর লাগতেছে। তো আমি এখন যেটা করব এখানে সেটা হচ্ছে আমরা কত ইঞ্চিতে আমাদের কুচিটা দিব আর কি, সেটা আমি এখন আয়ত্ত করে নিব। তো তার আগে যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে কুচিগুলো দিয়ে নিব। এই তো আসলে কুচিটা একটু বেশি করে যদি কাপড় নেন তাহলে কিন্তু কুচিটা অনেকটা সুন্দর হয়, অনেকটা বেশি কুচি দিলে ড্রেস আপও কিন্তু অনেকটা সুন্দর হয়। তাই জন্য আমি বলবো একটু বেশি করে কাপড় নিয়ে যদি আপনারা ড্রেস আপ তৈরি করতে নেন তাহলে কিন্তু ড্রেস আপটা বেশি সুন্দর হবে। ওকে, তো হয়ে গেল আমাদের এটা কাটিং করে নেওয়া, সরি এখানে আমি এটাকে সেলাই করে নিলাম সুন্দর করে, এবং আমাদের এক্সট্রা কাপড়টা কাটিং করে নিলাম। ওকে, তো একইভাবে আমি পিছনের সাইডটাও করেছি। এবার আমরা এই যে এখানে একটা পিন করে নিলাম যাতে এটাকে আমরা ঠিকঠাক করে বসাতে পারি। তো আপনারা চাইলে ওখানে সেলাইও করে নিতে পারেন, কারণ গলাটা ঠিকঠাক আছে যার কারণে আলাদা করে আর বোতামের দরকার নেই। তো আমি এখানে 3.5 ইঞ্চি করে সেলাইয়ের জন্য নিয়ে নিচ্ছি। দেখুন আমি যে সেলাই করব আমাদের নিচের পাটের কুচি পাটের অংশটাকে যে এর সঙ্গে জয়েন করে নেব সেটার জন্য আমি একটা মাপ নিয়ে নিয়েছি। তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে দেখুন এই কাপড়টাকে আমাদের পাটটাকে নিচের যে কুচি পাট এই পাট পাটটাকে আমি বড় বড় যে সেলাইগুলো আছে সেই সেলাইগুলো দিয়ে একটু সেলাই করে নিয়েছি, এবং তারপরে একটা সুতা ধরে যদি আপনারা টান দেন তাহলে কুচকানো কুচকানো কুচি তৈরি হয়ে যাবে। ওকে, দেখুন এই যে এভাবে করে আমাদের কিন্তু কুচি হয়ে গেল। এবার আমরা আমাদের এই মেজারমেন্ট অনুযায়ী নেওয়ার পরে একটা পুটি লাগিয়ে নিব। তো অবশ্যই আপনারা এভাবে তৈরি করে নেবেন। দেখুন আমি এখানে কাপড় নিয়েছি, দেখুন স্টিচ কাপড়, এদিকে এরম করে আসলে কুচি দেওয়া হয়, দেখুন 1.5 ইঞ্চির একটু বেশি আর এটা হচ্ছে 4.5 ইঞ্চি। ওকে,
তো 2 আর 4.5 হাজার আপনারা নিয়ে নেবেন। তো আমি এটাকে যেটা করেছি সেটা হচ্ছে, দেখুন ভাঁজ করে নিয়ে দেন এভাবে করে ভাঁজ করেছি এবং এটাকে ভিতরে রেখে দেন কিন্তু আমি এটাকে সেলাই করে নিব, ঠিক একইভাবে ওইখানেও করে নিব। এই যে দেখুন মিডল পয়েন্টে দিয়ে এটাকে এভাবে করে রেখে দিব। তো হয়ে গেল আমাদের ওই বুটিটা করে নেওয়া। এবার আমরা এটার সঙ্গে সেলাই করে দেব। তো সেলাই করব, যখন আপনারা অবশ্যই সেলাই করবেন তখন এরকম করে পিন করে নেবেন, তাহলে সেলাইয়ের জন্য অনেকটা ভালো হবে। তো আমি এখন এটাকে সেলাই করে নিচ্ছি, দেখুন এই ফ্রকটা কিন্তু একদমই সহজভাবে তৈরি করা যায়। আপনারা চাইলে অবশ্যই পুরোপুরি ভিডিওটা দেখে নিতে পারেন। আর হ্যাঁ, অনেকেই হয়তো বা বলতে পারেন যে এখন তো শীতের সিজন চলে আসতেছে, এরম করে আর তৈরি করে কী লাভ হবে? তো আপনারা চাইলে কিন্তু এরম করে তৈরি করে হালকা একটা সোয়েটার পরে, মানে শীতের একটা কোনো গুঞ্জি যদি পরে, পরার পরে এই জামাটা পরে দিলে কিন্তু অনেকটা সুন্দর লাগবে। তো আমি এখন সাইড দিয়ে 2 সাইডে সেলাইটা করে নিলাম। এবার আমি এই সিধা সাইডে দিয়ে নিচ্ছি, দেখুন। তো আমি এই যে বেঁচে যাওয়া কাপড় দিয়ে ওই হলুদ ফুলটা তৈরি করেছি, তো দেখুন হয়ে গেল কিন্তু আমাদের বেবি ফ্রকটা। আমি আসলে যে কুচি, আপনারা যে ফিতা তৈরি করেন, ফিতার মাথায় যে ফুলগুলো দেন, ঠিক সে একইভাবে আমি এই ফুলটা তৈরি করেছি। করার পরে ওই জায়গা যে রেখে দিয়েছি, রেখে দেওয়ার পরে কিন্তু আমি একটা আঠার ব্যবস্থা করে কিন্তু ওই শুভতমগুলো লাগিয়ে দিয়েছি। দেখুন এই যে হলুদ ফুলটা, ওইটাই কিন্তু আমি তৈরি করেছি। তো হয়ে গেল আমাদের বেবি ফ্রকটা। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই অনেক 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 ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।